নমস্কার বন্ধুরা, শানবি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি ইভিনিং স্ন্যাক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাড়িতে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এটা সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এরকম একটা কড়াই নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরিষার তেল। এরপর এই তেলের সঙ্গে কয়েকটা ফোড়ন অ্যাড করে দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে সরিষা, রাই সরিষা বা কালো সরিষা। এরপর অ্যাড করে দেব তিল, এটা দিলে এটার স্বাদ আরও বেশি ভালো আসে। এরপর এখানে অ্যাড করে দেব সামান্য একটু ধনে পাতা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব 7 মতো নুন। এই সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এরপর এর সঙ্গেই অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। যতটা পরিমাণে সুজি নেবেন তার ঠিক ডবল পরিমাণে জল নিলেই হবে, কিংবা একটু কম বেশি করে নিলেও হবে। সুজি দেওয়ার পর খুব ভালোভাবে জলের সঙ্গে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম ডালা বা গোটা না রয়ে যায়। 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিলেই দেখবেন সুজিটা বেশ ভালোভাবে ঘন হতে শুরু হয়েছে। এইভাবে খুব ঘন ঘন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ঘন করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে অ্যাড করে দেব 2 মিডিয়াম সাইজে বয়েল করা আলু। আলুটা আমি এভাবে হাত দিয়ে ভেঙেই অ্যাড করে দিলাম, তবে আপনারা চাইলে এখানে আলুগুলো গ্রেটও করে নিতে পারেন, তাহলে আলুর মধ্যে আর কোনো রকম গোটা থাকবে না। এরপর অ্যাড করে দিলাম আবারও 7 মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত ডোয়ে পরিণত না হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দেব সামান্য হলুদ গুঁড়ো। এটা আপনারা আগেও জলের সঙ্গে অ্যাড করে দিতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো এভাবে মিক্স করে নিলেই দেখবেন ডোটা আর এই কড়ার মধ্যে আর আটকে যাচ্ছে না, সুন্দরভাবে একটা শক্ত ডোয়ে পরিণত হয়েছে। ঠিক এইরকম হয়ে আসলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা ঠিক এইরকম হয়েছে, হাত দেওয়ার পর হাতে আটকে আসছে না। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে আসলাম 15 মিনিট পর। এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে
একটা ডোয়ের মতো বানিয়ে একটু দলে নিতে হবে, যাতে কোনো রকম আলু সেদ্ধ বা কোনো কিছু গোটা না রয়ে যায়। এইভাবে হাত দিয়ে 2-3 মিনিট মতো এটা একটু দলে নিতে হবে। ঠিক যেইভাবে আমরা আটা মেখে নিই সেইভাবে। এরপর এরকম একটা থালা নিয়েছি, তার উল্টো সাইডে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। এবার ওই ডো থেকে সামান্য করে একটু লেচি কেটে নিয়ে এইভাবে একটু পাতলা করে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না। ঠিক এইভাবে করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে এইভাবে পিস করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এটা বানিয়ে নিতে পারবেন, কিংবা এইভাবে প্রথমে লম্বা টুকরো করে কেটে তারপর সাইড থেকে আবারও চৌকো শেপ দিয়ে আমি যেভাবে বানাচ্ছি সেভাবেও বানিয়ে নিতে পারবেন। এরপর এর মিডল থেকেও এইভাবে পিস করে কেটে নিতে হবে। ঠিক একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। ঠিক এইরকম মোটা রেখে বানিয়ে নিলেই হবে। এরপর আমি একটা কড়াই আগে থেকেই তেল গরম বসিয়ে রেখেছিলাম, এগুলো সব ডুবো তেলেই ভেজে নিতে হবে। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একে একে দিয়ে এগুলো 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। আর একসঙ্গে সবগুলো দেয়া যাবে না, 10-12 পিস এইভাবে দিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখেই বানাবেন। আর এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। খুব ভালোভাবে তেলের ওপর ভেসে ওঠার পর উল্টে পাল্টে দু সাইড থেকেই ভেজে নিতে হবে। এইভাবে আমি 3-4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। ঠিক এইরকম ভাজা হয়ে আসলেই এবার কড়াই থেকে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। সবগুলো এখানে ভাজা হয়ে গেছে, এটা ভীষণই ক্রিস্পি হয়। আপনারা চটজলদি ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ
আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।